করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই পরিস্থিতিতে সারা বিশ্ব এখন মহাসংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্য সংকট, এরকম আরও নানামুখী সংকট বিশ্ববাসীকে ঘিরে রেখেছে। এই অবস্থায় আমাদের তরুণরা যারা ইউরোপ কিংবা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে যাচ্ছেন কিংবা ভাগ্য বদলের জন্য যাচ্ছেন, তাদের অবস্থা এখন কি, সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি দেশে দেশে তরুণদের সাথে কথা বলে। ইংল্যান্ডের এক জরিপেই বিষয়টি এসেছে। করোনার এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনৈতিক সংকটে যেভাবে সবকিছুর দাম বাড়ছে, তাতে আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য রাখার জন্য ব্রিটিশদের অনেকেই একবেলা খাবার কম খাচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে এত সুবিধা পেয়েও যদি ব্রিটিশদের অবস্থা এই হয়, তবে বাংলাদেশের শিক্ষার্থীরা যারা সেখানে উচ্চশিক্ষার জন্য গেছেন, তাদের অবস্থা কি হতে পারে, সেটাই বলছিলেন বাংলাদেশি একজন শিক্ষার্থী রনি। গভর্নমেন্ট হয়তো বা দেখা যাচ্ছে যারা সাধারণ নাগরিক তাদেরকে প্রচুর বেনিফিট দিচ্ছে, সুবিধা দিচ্ছে, এবং এটা স্বাভাবিক, প্রত্যেকটা গভর্নমেন্ট তাদের জনগণকে সুবিধা দেবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি এই দেশের নাগরিক না, এবং আমি কিন্তু তাদের কাছে কোনো প্রকার সাহায্যটা মানে আশা করাটা হয়তো বোকার মানে বোকামি হবে, আমাকে আমারটা করে নিতে হয়। সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্ট। বর্তমান সময় যারা আসছেন, সামনে শীতকাল আসছে, উইন্টার ইজ কামিং, গ্যাস বিল বেড়ে যাচ্ছে, তো আমি জানি আমি আমি আসলে শিওর না যে আমি আগের মতো করে আমি আমার যখন ঠান্ডা পড়বে, বরফ পড়বে, আমি আমার ঘরে হিটার অন করতে পারবো কি না, আমি অতটা শিওর না। যে হারে বিদ্যুৎ বিল বেড়ে গেছে, সো সব কিছু মিলিয়ে সার্ভাইভ করা ইজ টু ডিফিকাল্ট। যেখানে হচ্ছে মুদ্রাস্ফীতি, যদি আপনি বলি, যে জায়গায় আমি আগে যখন বাইরে ছিলাম, বাইরে কাজ করতাম, 3.5 পাউন্ডে আমার ইজিলি একটা মিল হয়ে গেছে, বাট এখন 5 পাউন্ড, 5.5 পাউন্ডের নিচে কিন্তু আমার কোনো মিল নাই। তো এই 5 পাউন্ড যদি আপনাকে খরচ করতে হয়, দেখেন আপনার হাফ অ্যান আওয়ার, আপনার অর্ধেক আধা বেলা ও অর্ধেক ঘন্টা কাজ কিন্তু আপনার পেমেন্টটা চলে গেল। তো আপনি যদি 5 দিন কাজ করেন, তো আপনার এখানে 25 পাউন্ড নাই। তো আমাকে এখন হিসাব করে চলতে হয় যে ঠিক আছে, আমি লাঞ্চটা করবো আজকে নাকি করবো না। আউট অফ স্কুল বা আউট অফ স্কুল নামে ম্যানচেস্টারে একটি কমিউনিটি সংগঠন পরিচালনা করেন মুরাদ চৌধুরী, যিনি তার কাজের ধরনের কারণেই শিক্ষার্থীদের বর্তমান এই সমস্যাটি খুব কাছ থেকে দেখছেন। সব কিছু, বাসার বিল থেকে শুরু করে সব কিছু, এখন একটা ভাড়া যদি একটা বাসায় থাকে, নর্মালি যদি একটা বাসার ভাড়া হয় 400 পাউন্ড, সেই বাসার ভাড়া বেড়ে গেছে 600 পাউন্ডে। এইগুলা একটা স্টুডেন্টের জন্য অনেক। হয়তোবা সে বাজেট করে গেছে যে আমার একটা কোর্স হয়তোবা 2 বছরে বা 3 বছরে হবে, আমি সেটাকে এই বাজেটের মধ্যে আমি করব, শেষ করতে হবে। কিন্তু এই রিসেন্টলি ক্রাইসিসের জন্য তারা মানে দেখা যাচ্ছে খুব স্ট্রাগল করতেছে, একটা জব জায়গায় দুটো করতে হচ্ছে। আর যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, তাদের একটা জিনিস আছে যে ওদের একটা রিস্ট্রিকশন আছে কত ঘন্টা কাজ করতে পারবে। তো হয়তোবা ওদেরকে বলতেছে যে তোমার ভিসার অ্যালাউ করছে তোমাকে 18 আওয়ার্স তুমি কাজ করতে পারবা, কিন্তু সেখানে সে এক কাজে কুলাচ্ছে না, তাকে আর একটা জব খুঁজতে হচ্ছে। তো এটাও একটা ও যারা করতেছে শুধু মেল্টেন প্যাশন না, যদি সে আর একটা কাজে যায় ইলিগেলি সে কাজটা করতেছে, তখন হয় কি যদি ধরা পড়ে যে সে কাজ করতেছে, তো তার ভিসাটা এভোক হয়ে যাচ্ছে। যুক্তরাজ্য থেকে এবার ইউরোপের আরেকটি দেশ সুইডেন। পাশের দেশ হওয়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের নানা প্রভাব দেশটিতে এখন স্পষ্ট। সুইডেনে পড়ালেখা শেষে আইটি সেক্টরে কাজ করছেন কবির। তার স্ত্রী তাবাসুম, তিনি একটি কলেজে বিজনেস স্টাডিজ ও ইকোনমিক্স বিষয়ে শিক্ষকতা করছেন। কবির তাবাসুম দম্পতির মতে সুইডেনের এমন পরিস্থিতি তারা কেন সুইডিশরাও স্মরণকালের মধ্যে দেখেননি। আমাদের যে ইনফ্লেশন রেট, সেটা খুবই হাই এখন সুইডেনে, গত 30 বছরের মধ্যে সবচেয়ে বেশি হাই এখন, সেটা 9% অ্যারাউন্ড। এটা একটা ইকোনমির জন্য কখনই ভালো না। আর যদি সুইডেনকে ধরা হয়, যেখানে ইকোনমি খুবই স্টেবল বলা হয় বা সাউন্ড ইকোনমি, সেটার জন্য তো অবশ্যই থ্রেটফুল যে এত হাই ইনফ্লেশন রেট। সুইডেন ছাড়াও আরও কয়েকটি দেশে, যারা হয়তো আমরা বাচ্চাদের জন্য একটা প্যারেন্টাল লিভ থাকলে আমরা সেখানে টাকা পাই, বাচ্চাদের জন্য একটা টাকা, সার্টেন অ্যামাউন্ট প্রতি মাসে আমরা গভর্নমেন্ট থেকে পাচ্ছি,
তারপর যারা আমরা যাদের কাজ নেই, তাদের কাজ না থাকার কারণে সেখানে গভর্নমেন্টের কাছ থেকে বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যারা আমরা একটা সার্টেন অ্যামাউন্ট পাচ্ছি, সেটা হয়তো আমরা কিছুদিন সার্ভাইভ করতে পারবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই এই অ্যামাউন্টটা নিয়েই তো আমরা দিন যাপন করছি। সো আমাদের যে প্ল্যান ছিল, আমাদের যে প্ল্যান সেটা ওইটার সাথে এখনও এফেক্ট করছে না, এই কারণে যেহেতু ওইটা ধরেই আমরা জীবনযাপন করছি। কিন্তু যদি দ্রব্যমূল্যের বৃদ্ধি হতে থাকে তাহলে এই টাকাটা তো আর বৃদ্ধি হবে না, সরকার হয়তো এখন এই সেই টাকাটা মানে বৃদ্ধি করবে না যেটা আমরা সার্ভাইভ করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, সব কিছুই বাড়তে থাকে, তাহলে অবশ্যই সেটা এফেক্ট করবে। ইউনিটি বিল্ড স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল, এমন কনসেপ্ট নিয়ে আমেরিকায় নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সামি নোবেল। সামাজিক প্ল্যাটফর্ম ইউনিটি বিল্ড স্ট্রেংথের কাজের একটি বিশেষ দিক তরুণদের একতাবদ্ধ রেখে তাদের সমস্যাগুলোর সমাধান খোঁজা। কিন্তু করোনা মহামারী এবং যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নোবেলের কাছে মনে হয়েছে আমেরিকায় এক ধরনের চাপা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। যে এখন হাউস রেন্ট আগের থেকে অনেক বেশি, এবং সেই সাথে গ্যাস প্রাইস, তারপরে এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সব কিছুরই একটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা হয়েছে। তো আগে যেভাবে করে একজন স্টুডেন্ট একটা টাকা পয়সা কিংবা একটা টোটাল একটা এস্টিমেট করে তার স্টুডেন্ট লাইফ কীভাবে সে সার্ভাইভ করে একটা প্ল্যানের মধ্যে সে ছিল, সেটা এখন কিছুটা ব্যাহত হয়েছে, কারণ তারা হয়তো সেই পরিমাণ অর্থ দিয়ে তারা সার্ভাইভ করতে পারছে না। বাংলাদেশ থেকে এখন যারা প্ল্যান করছেন আমেরিকায় পড়তে আসার জন্য, তাদের ক্ষেত্রে একটাই পরামর্শ, সেটা হচ্ছে যে তারা যেন কিছুটা অর্থ সাথে নিয়ে আসে, সেটা টিউশন ফি হোক কিংবা তাদের সার্ভাইভালের জন্য যে কস্ট, সেই কস্টই হোক। তাদের এই পরামর্শ অবশ্যই তরুণদের আমলে নেওয়া উচিত, যারা অনেক কিছু বিবেচনা না করেই পাড়ি জমাচ্ছেন উন্নত দেশগুলোতে।